নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা টোটাল এক থেকে পঞ্চাশটি ওয়েস্ট বেঙ্গল জিকে কে কোয়েশ্চেন আনসার এই ভিডিওতে আলোচনা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখুন প্রথমে যে প্রশ্নটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হল নিম্নলিখিত কোন জেলার পুরোটাই মালভূমি তো এই চারটি অপশানের মধ্যে আপনাদেরকে বলতে হবে কোন জেলাতে পুরোটায় মালভূমি তো বন্ধুরা এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে পুরুলিয়া অপশান নাম্বার এ হচ্ছে এখানে আনসার পুরুলিয়া জেলার বেশিরভাগ অংশই কিন্তু মালভূমি এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কোন পাহাড়ের শৃঙ্গের নাম গোর্গাবুরু তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে অযোধ্যা পাহাড় ঠিক আছে যেটি পুরুলিয়া জেলাতে অবস্থিত অযোধ্যা পাহাড়ের শৃঙ্গের নাম হচ্ছে গোর্গা বুরু এরপর দেখুন তিন নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোন ভূ প্রাকৃতিক অংশের মাটির রং লাল অর্থাৎ যে চারটি অপশান দেওয়া রয়েছে সেই চারটি অপশনের মধ্যে কোন জায়গার মাটি রং লাল তো এই যে প্রশ্ন সেই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে রাড সমভূমি অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার রাঢ় সমভূমির মাটি রং লাল এরপর দেখুন চার নম্বর প্রশ্নে কোন জেলায় গঙ্গা প্রধান দুটি শাখায় ভাগ হয়েছে মুর্শিদাবাদ মালদা নদিয়া নাকি হুগলি তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলাতে গঙ্গা প্রধান দুটি শাখায় ভাগ হয়েছে এরপর দেখুন পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট নিম্নলিখিত কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে তোরসা অপশন নাম্বার বি হচ্ছে এখানে তোরসা নদীটি হচ্ছে বরফ গলা জলে পুষ্ট এরপর দেখুন পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি অর্থাৎ মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি পশ্চিমবঙ্গের তো এই প্রশ্নের সেটি হয়ে যাচ্ছে দামোদর দামোদর নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি নদী এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত তো আশা করি এটার সবাই সঠিক উত্তর দিতে পারবেন এটা হচ্ছে হলদি নদী কেলেঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলদি নদী নামে পরিচিত ঠিক আছে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন পরবর্তী প্রশ্নে নিম্নলিখিত মালভূমির কোন নদীটি হুগলি নদীতে মেশেনি অর্থাৎ এই চারটি অপশানের মধ্যে আপনাদেরকে বলতে হবে কোন নদীটি হুগলি নদীতে মেশেনি তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সুবর্ণরেখা অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার সুবর্ণরেখা নদীটি কিন্তু হুগলি নদীতে মেশেনি এরপর দেখুন পরবর্তী প্রশ্নে বরাকর কোন নদীর উপনদী বরাকর কোন নদীর উপনদী তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে দামোদর ঠিক আছে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার দামোদর নদীর উপনদী হচ্ছে বরাকর এরপর দেখুন দশ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে নিম্নলিখিত কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় তো এটা সবাই আশা করি সঠিক উত্তর দিতে পারবেন কিন্তু এই প্রশ্নটি বারবার পরীক্ষায় এসে থাকে তো পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে এখানে আনসার এরপর দেখুন এগারো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে নিম্নলিখিত কোন নদীতে উজান স্রোত দেখা যায় নিম্নলিখিত কোন নদীতে উজান স্রোত দেখা যায় তো এগারো নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সপ্তমুখী অপশন নাম্বার এ হচ্ছে এখানে সপ্তমুখী নদীতে উজান স্রোত দেখা যায় এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কোন অঞ্চলের নদীতে জোয়ার ভাটা দেখা যায় ঠিক আছে কোন অঞ্চলের নদীতে জোয়ার ভাটা দেখা যায় তো বারো নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সুন্দরবন অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার সুন্দরবন অঞ্চলের নদীতে জোয়ার ভাটা দেখা যায় এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গে জল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নিম্নের কোন কাজে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জল কোন কাজে ব্যবহৃত হয় তো তেরো নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে জলসেচের কাজে ঠিক আছে জলসেচের কাজে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের জল ব্যবহৃত হয় তাহলে এখানে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি নিম্নের কোন বিষয়টি পশ্চিমবঙ্গের জলবায়ুতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নিম্নের কোন বিষয়টি পশ্চিমবঙ্গের জলবায়ুতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে তো চোদ্দ নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে হিমালয় পর্বত হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের জলবায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি আমাদের রাজ্যের কোন অঞ্চলে গড় বৃষ্টি সবচেয়ে কম আমাদের রাজ্যের কোন অঞ্চলে গড় বৃষ্টি সবচেয়ে কম তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মালভূমি অঞ্চলে মালভূমি অঞ্চলে একেবারে কম বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের ঠিক আছে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের কোন ঋতুতে কালবৈশাখী হয় তো আপনারা সবাই জানেন এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে গ্রীষ্মকাল পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে কাল হয় তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের কোন জেলায় গ্রীষ্মের দুপুরে লু প্রবাহিত হয় অত্যন্ত একটি ভালো কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় গ্রীষ্মের দুপুরে লু প্রবাহিত হয় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে পুরুলিয়া জেলাতে পুরুলিয়া জেলাতে গ্রীষ্মকালে লু বাউ প্রবাহিত হয় ঠিক আছে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে এক ধরনের কি? তো লু বলুন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে তো আঠারো নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে গরম বাতাস লু এক ধরনের গরম বাতাস যেটি কিন্তু গ্রীষ্মকালে বিভিন্ন জায়গাতে এটি প্রবাহিত হয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে লু বাতাস দেখা যায় গ্রীষ্মকালে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের কালবৈশাখী আসে কোন দিক থেকে পশ্চিমবঙ্গের কালবৈশাখী আসে কোন দিক থেকে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গের কালবৈশাখী আসে অপশান নাম্বার সি এরপর দেখুন পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ে কোন ঋতুতে পশ্চিমবঙ্গে যে সামুদ্রিক ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেটির প্রভাব পশ্চিমবঙ্গে পড়ে কোন ঋতুতে তো কুড়ি নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি বসন্তকাল ঠিক আছে বসন্তকালে পশ্চিমবঙ্গে যে সামুদ্রিক ঘূর্ণিঝড় রয়েছে তার সবচেয়ে বেশি প্রভাব পড়ে বসন্তকালে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে কোন ঋতুতে যে পশ্চিমী ঝঞ্ঝা যেটি সৃষ্টি হয় সেটি কোন ঋতুতে প্রভাব পড়ে তো একুশ নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে শীতকালে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন বাইশ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ঋতুর সবচেয়ে কোন ঋতু সবচেয়ে শুষ্ক হয় পশ্চিমবঙ্গে কোন ঋতু সবচেয়ে শুষ্ক হয় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে শীতকাল অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন তেইশ নম্বর প্রশ্নে কোন অঞ্চলে রডোডেন্ড্রন উদ্ভিদ দেখা যায় তো তেইশ নম্বর প্রশ্নের যে কারেক্ট आंसर সেটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে রোডোড্রন উদ্ভিদ দেখা যায় এরপর দেখুন চব্বিশ নম্বর প্রশ্নে কোন অঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় কোন অঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সুন্দরবন অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার ঠিক আছে এরপর দেখুন পঁচিশ নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের কত ভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে বেঁচে আছে অর্থাৎ কৃষিকাজ করে পশ্চিমবঙ্গের কত ভাগ মানুষ তো পঁচিশ নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হচ্ছে চার ভাগের তিন ভাগ অর্থাৎ তিনের চার ভাগ অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন ছাব্বিশ নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের কৃষির বেশিরভাগটাই কিসের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গে কৃষির বেশিরভাগটাই উপর নির্ভর করে তো ২৬ নম্বর প্রশ্ন হচ্ছে মৌসুমি বাউ মৌসুমি বায়ুর উপর ডিপেন্ড করে থাকে কৃষিকাজ পশ্চিমবঙ্গের তো অপশান নম্বর এখানে বি হচ্ছে কারেক্ট আনসার এরপর দেখুন সাতাশ নম্বর প্রশ্নে ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর গড়ে উঠেছে এটা আশা করি সবাই সঠিক উত্তর দিতে পারবেন ফারাক্কা ব্যারেজ গড়ে উঠেছে গঙ্গা নদীর উপর অপশন এ হচ্ছে এখানে এরপর দেখুন পরবর্তী নিচের কোন জেলায় জলের উপস্থিতি সর্বাধিক অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলাতে ভৌম সবচেয়ে বেশি পাওয়া যায় তো আঠাশ নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদ অর্থাৎ এখানে অপশন নাম্বার ডি হচ্ছে এখানে আনসার নদিয়া এবং মুর্শিদাবাদ দুটি জেলাতেই কিন্তু ভৌমজলের উপস্থিতি সর্বাধিক পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার মধ্যে তো অপশন নাম্বার ডি এ ও বি নদীয়া এবং মুর্শিদাবাদ এরপর দেখুন উনত্রিশ নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানের নাম কি পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম স্থানের নাম কি তো উনত্রিশ নম্বর প্রশ্নের কারেক্ট আন্সার হচ্ছে পুরুলিয়ার সুইসা পুরুলিয়ার সুইসা বলে একটি জায়গা রয়েছে সেটি কিন্তু প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম স্থান অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এরপর দেখুন তিরিশ নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের আর্দ্রতম জেলা কোনটি অত্যন্ত একটি সোজা কোশ্চেন পশ্চিমবঙ্গের আর্দ্রতম জেলা হচ্ছে দার্জিলিং অপশন নাম্বার এ হচ্ছে এখানে অ্যান্সার এরপর দেখুন একত্রিশ নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য শস্য তো আশা করি সবাই সঠিক উত্তর দিতে পারবেন এটা যে কারেক্ট অ্যান্সার সেটি হয়ে যাচ্ছে ধান পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কোন ধানের চাষ পশ্চিমবঙ্গে বেশি হয় কোন ধানের চাষ পশ্চিমবঙ্গে বেশি হয় তো বত্রিশ নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে আমন ধান ঠিক আছে অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার আমন ধানের চাষ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হয় এরপর দেখুন তেত্রিশ নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বনভূমি দেখা যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বনভূমি দেখা যায় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে দার্জিলিং দার্জিলিং জেলাতে বনভূমির পরিমাণ সর্বাধিক পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার মধ্যে এরপর দেখুন পরবর্তী চৌত্রিশ নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের আয়তন কত তো পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার অপশান নাম্বার এ হচ্ছে এখানে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সর্বনিম্ন এই চারটি অপশানের মধ্যে আপনাদেরকে বলতে হবে যে কোন জেলাতে বনভূমির পরিমাণ সবচেয়ে কম তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার মুর্শিদাবাদ জেলাতে বনভূমির পরিমাণ সবচেয়ে কম এরপর দেখুন নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে তো ছত্রিশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা এরপর দেখুন পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে হুগলির চুচুড়াতে অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন আটত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গে ইস্কো ইস্পাত কারখানা কোথায় রয়েছে তো এই প্রশ্নে যে কারেক্ট অন্সার সেটি হয়ে যাচ্ছে বার্নপুর অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গের রিস্কো ইস্পাত কারখানা রয়েছে বার্নপুরে এরপর দেখুন উনচল্লিশ নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোনটি ইস্পাত সংস্থা এনটিপিসি এনএইচপিসি সেল নাকি কোনোটিই নয় তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সেল ঠিক আছে অপশন নাম্বার সি হচ্ছে এখানে এরপর দেখুন চল্লিশ নম্বর প্রশ্নে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোন জেলায় ঠিক আছে তো ভারতের প্রথম পাটকোল স্থাপিত হয়েছিল হুগলি জেলাতে অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন একচল্লিশ নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের কোন জেলায় মৃৎশিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলা মৃৎশিল্পের জন্য বিখ্যাত তো একচল্লিশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর সি নদিয়া এরপর দেখুন বিয়াল্লিশ নম্বর প্রশ্নে ভারতের রুড় বলা হয় কাকে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর অপশন নাম্বার সি দুর্গাপুর ঠিক আছে ভারতের রুড় বলা হয় দুর্গাপুর এটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখুন পরবর্তী প্রশ্নে নিম্নলিখিত কোন স্থানটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত অত্যন্ত একটি ভালো কোশ্চেন ঐতিহাসিক স্থানের জন্য ঐতিহাসিক পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত নিম্নের কোন জায়গাটি এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক প্রাসাদ অনেক রয়েছে সেই জন্য এই জায়গাটি হচ্ছে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র এরপর দেখুন পরবর্তী প্রশ্নে নিম্নের কোন বন্দরটি কলকাতার পরিপূরক বন্দর তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে হলদিয়া অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো ৪৫ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে জলপাইগুড়ি অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার জলপাইগুড়ি জেলাতে গরুমারা অভয়ারণ্য অবস্থিত ঠিক আছে এরপর দেখুন ছেচল্লিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি শৈল শহরের রানী বলা হয় কাকে শৈল শহরের রানী বলা হয় দার্জিলিংকে ঠিক আছে দার্জিলিং অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট এরপর দেখুন পরবর্তী প্রশ্নে নিম্নলিখিত কোন পর্যটন কেন্দ্রটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত হচ্ছে সুন্দরবন অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন আটচল্লিশ নম্বর প্রশ্নে নিম্নের কোন শহরকে আমের শহর বলা হয় নিম্নের কোন শহরকে আমের শহর বলা হয় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে অপশান নম্বর এ ইংরেজ বাজার ঠিক আছে এরপর দেখুন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নে জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার অপশান নাম্বার ডি আলিপুরদুয়ার এরপরে দেখুন পরবর্তী প্রশ্নে দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর গড়ে উঠেছে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাবে দামোদর অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার তো বন্ধুরা আজকে আমরা এক থেকে পঞ্চাশটি টোটাল বেঙ্গল জি কে কোশ্চেন অ্যান্সার আপনাদেরকে শেয়ার করলাম যেগুলো আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য ধন্যবাদ